আজকে আপনাদের সামনে আমি একটি ব্যবসা সম্পর্কে আলোচনা করব। সেই ব্যবসাটা হচ্ছে এমন, আপনার যে যেখান থেকে ব্যবসাটা করেন না কেন, কাস্টমার নিজে এসে আপনার কাছ থেকে মাল ক্রয় করে নিয়ে যাবে ইনশাআল্লাহ। তো আপনারা যদি মনে করেন এই ব্যবসাটি করবেন, আপনার নিজ বাড়িতেই কিন্তু এই ব্যবসাটি করতে পারবেন। আর প্রত্যেকটা মানুষেরই নিত্য প্রয়োজনীয় জিনিস এই ব্যবসাটি। তো সেই ব্যবসাটি কি, কোথায় থেকে মেশিন পাবেন, কাঁচামাল কী কী, সেটি আমি এই ভিডিওতে বলার চেষ্টা করব। ততক্ষণ ভিডিওটি না টেনে সবাই দেখতে থাকুন বিকে ইনোভেশন বিডি ইউটিউব চ্যানেল। যারা নতুন দর্শক প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো দর্শক চলুন যাওয়া যাক। এটি হচ্ছে সেই মেশিন কাঙ্ক্ষিত। এই মেশিনটা হচ্ছে 5 হর্স পাওয়ার বৈদ্যুতিক মোটর দিয়ে আপনি চালাতে পারবেন। আপনি যদি মনে করেন যে আপনার বাসা বাড়ি বিদ্যুতে চালাবেন, সেটাও কিন্তু আপনার কাছে পসিবল। তো সেখানে এটি আপনি ফাউন্ডেশন দিয়েও চালাতে পারেন, আবার আপনি যদি মনে করেন যে না আমি চ্যাসিসের উপরে ফিটিং করে চালাবো, তাও আপনি চালাতে পারবেন। আর এই মেশিন দিয়ে আপনার যে ব্যবসাটি করবেন সেটি হচ্ছে, সেই ব্যবসাটি হচ্ছে মসুর থেকে ডাউল তৈরি করা ব্যবসা, বা মুগ থেকে ডাউল, মাসকলাই থেকে ডাউল, অ্যাঙ্কর থেকে ডাউল। তো আস্ত জিনিস বাজার থেকে কিনবেন আপনি, পাইকারি মার্কেট থেকে আপনার এলাকা থেকে, আর সেটিকে এই মেশিন দিয়ে রিপেয়ারিং করে ডাউল তৈরি করে আপনি প্যাকেটিং করে মার্কেটে সেল দিতে পারেন, বস্তায় বস্তায় সেল দিতে পারেন। তো এটি প্রত্যেকটা মানুষেরই কিন্তু নিত্য প্রয়োজনীয় একটি জিনিস। আপনারা যদি মনে করেন বেকারত্ব জীবনযাপনে ঘোরাফেরা না করে একটা মেশিন কিনেই ছোট পরিসরে একটি ব্যবসা চালু করে দিতে পারবেন আপনার বাসা বাড়ির ভিতরেই, তাতে কোনো সমস্যা নাই। এতে আপনি মাসে 30-50 হাজার টাকা ইনকাম করতে পারবেন, সিম্পল ব্যাপার। তো এই মেশিনের ক্যাপাসিটি হচ্ছে প্রতি ঘন্টায় 120-130 কেজি আপনি ডাউল করতে পারবেন। আর এই মেশিনটা নিতে হলে বিকে ইনোভেশন বিডি ইউটিউব চ্যানেল, খালিশপুর বাজার, মহেশপুর রোড, এখান থেকে আপনারা সরাসরি এসে দেখে ক্রয় করতে পারবেন। অনলাইনে অর্ডার দিলে কিছু টাকা অ্যাডভান্স করলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে টোটাল বাংলাদেশে আমরা মাল পৌঁছায় দিব। তো এই মেশিনটির ভিতরে একটা জিনিস নষ্ট হওয়ার আছে, সেটি হচ্ছে জালি। এই জালি যদি কিনা লোহার টুকরো কিংবা পাথর যায় সেক্ষেত্রে কেটে যাবে, আপনার নিজ নিজ এলাকা থেকে জালি কিনে লাগাই নেবেন। নসুস্থ আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা জালি দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো দর্শক ভিডিওটি ভালো লাগলে আবারও লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। সুস্থ থাকেন, সুন্দরভাবে জীবনযাপন করেন। আল্লাহ হাফেজ।